হ্যালো फ्रेंड्स সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটwidetilde দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে হাইকোর্টে পুনরায় রোস্টার পরিবর্তন শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাগুলির বিচারপতির পরিবর্তন এতদিন পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যে সমস্ত বিচারপতিরা এডুকেশন রিলেটেড এবং প্রাইমারি এডুকেশন রিলেটেড মামলাগুলি শুনানি করাতেন সেই সমস্ত বেঞ্চ ইতিমধ্যেই পরিবর্তনের নোটিফিকেশন প্রকাশ করে দিল কোর্ট থেকে তো চলুন আমরা জেনে নেব এডুকেশন রিলেটেড গ্রুপ টু ম্যাটারগুলো কোন বেঞ্চের শুনানি হবে এবং প্রাইমারি রিলেটেড প্রাইমারি এডুকেশন রিলেটেড গ্রুপ টু ম্যাটারগুলো কোন বেঞ্চের শুনানি হবে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে কোন মাননীয় বিচারপতিরা শুনবেন এবং ডিভিশন বেঞ্চে কোন মাননীয় বিচারপত্রেরা শুনবেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি তার ডেট দেখতে পাচ্ছি আর একটু আগে এই প্রকাশ করা হয়েছে বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হচ্ছে পার্টিয়াল মডিফিকেশন টু দা অ্যাপেলের সাইট অ্যাপেলের সাইট এবং অরিজিনাল সাইটে তার যে রোস্টার বা ডিটারমিনেশন সেই সমস্ত বিষয়গুলো যে রোস্টার চেঞ্জ করা হচ্ছে কবে থেকে চেঞ্জ করা হচ্ছে কবে থেকে সেই রোস্টার পরিবর্তন হবে ফ্রম পনেরোই জুলাই দু চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আর মাত্র মাঝখানে মাত্র দুটি দিন রয়েছে কিন্তু এই দুটি দিন হাইকোর্ট ছুটি রয়েছে শনি রবিবার থাকায় সোমবার থেকেই কিন্তু পনেরো তারিখ থেকে পনেরোই জুলাই থেকেই কিন্তু নতুনভাবে মাননীয় বিচারপতিরা নতুন করে নতুন বেঞ্চে নতুন মাননীয় বিচারপতিরা তারা কিন্তু এই এডুকেশন রিলেটেড এবং প্রাইমারি এডুকেশন রিলেটেড মামলাগুলির শুনানি করাতে চলেছেন তো আমরা দেখবো কে কোন বেঞ্চে শুনানি করাচ্ছেন বিস্তারিত নোটিফিকেশনের ডিটেলসটা আমরা একটু দেখে তো আমরা জানি এতদিন পর্যন্ত প্রাইমারি রিলেটেড প্রাইমারি এডুকেশন রিলেটেড সিঙ্গেল বেঞ্চে এই সংক্রান্ত বিষয়ে শুনানি করাতেন মাননীয় বিচারপতি রাজেশেখর মান্তা তো এই মুহূর্তে রোস্টার চেঞ্জ হয়ে মাননীয় বিচারপতি রাজেশেখর মান্তা তিনি সিঙ্গেল বেঞ্চে শুনানি করাতেন কিন্তু তাকে দেখুন ডিভিশন বেঞ্চে অ্যাড করে দেওয়া হয়েছে মাননীয় বিচারপতি রাজেশেখর মান্থা এবং জাস্টিস অজয় কুমার গুপ্তা স্যারের যে বেঞ্চ তৈরি হলো নতুন ভাবে সেই বেঞ্চে মাননীয় বিচারপতিরা শুনানি করাবেন এখন তাদের আন্ডারে কোন কোন মামলাগুলো রাখা হয়েছে দেখুন এখানে লেবার আন্ডার গ্রুপ থ্রি গ্রুপ থ্রি রিলেটেড লেবার রিলেটেড যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই সমস্ত মামলাগুলো তারা শুনানি করাবেন তার পাশাপাশি সিভিল প্রসিডিওর রিলেটেড মামলার শুনানি করাবেন অর্থাৎ মাননীয় বিচারপতি রাজেশেখর মান্থার বেঞ্চ থেকে কিন্তু এডুকেশন রিলেটেড কোনো মামলা কিন্তু রাখা হলো না এডুকেশন রিলেটেড মামলা কিন্তু তার থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে কোন বেঞ্চে গেল দেখে নেব আমরা তো আমরা চলে এসে দেখুন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং টু প্রাইমারি এডুকেশন আন্ডার গ্রুপ টু গ্রুপ টু রিলেটেড যে সমস্ত মামলাগুলো ইনক্লুডিং অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গ্রুপ টু রিলেটেড যে সমস্ত মামলাগুলো ইতিমধ্যেই মাননীয় বিচারপতি রাজ্য শাখার মাত্রা শুনানি করাতেন সেই মামলাগুলো বেঞ্চ পরিবর্তনে কার আন্ডারে চলে এলো দেখুন মাননীয় বিচারপতি অমৃতা সেনা তিনি এই মামলাগুলো শুনানি করাবেন অর্থাৎ এতদিন পর্যন্ত মাননীয় বিচারপতি রাজশেখর মান্তার যে সমস্ত মামলাগুলো শুনানি করিয়ে এসছেন সেই সমস্ত মামলাগুলো এরপর থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি শুনানি করাবেন এবার আমরা দেখে নেব ডিভিশন বেঞ্চে কারা শুনানি করাবেন তো আমরা ডিভিশন বেঞ্চে চলে এসেছি দেখুন এখানে লেখা রয়েছে এডুকেশন আন্ডার গ্রুপ টু অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু তো শিক্ষা সংক্রান্ত গ্রুপ টু এর আন্ডারে যে সমস্ত এডুকেশন রিলেটেড যে সমস্ত মামলাগুলো থাকবে সেই সমস্ত মামলাগুলো কোথায় চলে এলো দেখুন অনারেবল জাস্টিস হরিশ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস অর্থাৎ যে বেঞ্চ ইতিপূর্বে ছিল সেই বেঞ্চেই মাননীয় বিচারপতি দয় তারা কিন্তু শুনানি করাবেন অর্থাৎ ডিভিশন বেঞ্চের কোন ভাবে পরিবর্তন হলো না ডিভিশন বেঞ্চের যে সমস্ত মামলাগুলো মাননীয় বিচারপতি হরিশ টান্ডান এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তারা শুনানি করা দেন তারা যথারীতিভাবে একই রকমভাবে তারা শুনানি চালিয়ে যাবেন তাহলে সামনের সোমবার থেকে পনেরোই জুলাই থেকে কিন্তু এই ইফেক্টটা কার্যকরী হয়ে যাচ্ছে এই রোস্টার চেঞ্জটা পরিবর্তন হয়ে নতুন বেঞ্চে কিন্তু শুনানি হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে কিন্তু ডিভিশন বেঞ্চ অপরিবর্তিত রইল এর আগে রোস্টা আছেন যে সিঙ্গেল বেঞ্চের কোনো রকম পরিবর্তন হয়নি অর্থাৎ মাননীয় বিচারপতি রাজশেখর মানথা তিনি شورایনি করাছিলেন তিনি আবার شورایনির জন্য রেখেছিলেন কিন্তু এবার কিন্তু ডিভিশন বেঞ্চ চেঞ্জ হলো না সিঙ্গেল বেঞ্চ চেঞ্জ হয়ে গেল এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয় সেটি হচ্ছে এতদিন পর্যন্ত প্রাথমিক রিলেটেড যে সমস্ত মামলাগুলি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মানথা তিনি শুনানি করাছিলেন আমরা দেখেছি এই মাননীয় বিচারপতি রাজশেখর মানথা তিনি কিন্তু রেগুলারই রেগুলার মোটামুটি কোনো না কোনো অর্ডার তিনি দিয়ে যাচ্ছিলেন অর্থাৎ ম্যাক্সিমাম মামলাগুলি তিনি কিন্তু খুব দ্রুত দ্রুততার সঙ্গে শুনানি করিয়ে সেই সমস্ত মামলাগুলির নিষ্পত্তি ঘটাচ্ছিলেন অর্থাৎ ছোটখাটো যে সমস্ত মামলাগুলো একটা থেকে দুটো ইয়ারিং করিয়ে তিনি কিন্তু সেই সমস্ত মামলা ডিসপোজ করে দিচ্ছিলেন অর্থাৎ তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন বা তার নিষ্পত্তি ঘটিয়ে দিয়েছিলেন তো তার এই অবদান অনস্বীকার্য কেননা এত কম সময় কোর্টের কাছে আশা করা পুরোনো অতীত গুলো দেখলে আমরা সেটা আশা করতে পারি না কিন্তু মাননীয় বিচারপতি রাজ্যশেখর মাতা তিনি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন যে কত কম সময় মামলাগুলি শুনানি করানো যেতে পারে কিন্তু শিক্ষা সংক্রান্ত বা প্রাইমারি এই সমস্ত মামলাগুলি মাননীয় বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে এলে এসে এলে নয় এসেই তো গেছে তো সেখানে কিন্তু ডিসিশন নিতে আর একটু ডিলে হবে বলে মনে হয় কেননা এক একটা মামলা কিন্তু সেখানে দীর্ঘায়িত হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি তো আমরা চাই যে কোনো মামলা খুব দ্রুত নিষ্পত্তি ঘটে যাক এখন আরেকটা এই মুহূর্তের বিগ প্রশ্ন হচ্ছে প্রাথমিক ডেট দু হাজার চোদ্দের ও এম আর রিলেটেড যে গুরুত্বপূর্ণ রাজেশেখর মান্থা তিনি যে টোটাল প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই যে মামলা সেই সমস্ত মামলা কিন্তু তাহলে পরিবর্তন হয়ে গেল এই মুহূর্তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু আর শুনানি করাতে পারবেন না তিনি কিন্তু আর শুনানি করাবেন না সেই সমস্ত মামলাগুলো মাননীয় বিচারপতি অমৃত সিনহা তিনি শুনানি করাবেন তবে কেউ যদি আপিল করে যে ওই মামলাটি ওই প্রাথমিক ডেট দু হাজার চোদ্দের এর মামলাটি যদি মাননীয় রাজশেখর মান্থার বেঞ্চে যদি কেউ অ্যাপ্লাই করেন যে সেখানে আমরা শুনানি করাতে চাই তাহলে কিন্তু মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু সেটাকে মঞ্জুর করতে পারেন তো দেখা যাক কোন মামলা কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে সমস্ত মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি ঘটুক এই প্রত্যাশা এই আশা রেখে এই ভিডিওটি আপাতত শেষ করছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ